আপনি জান ডিমের দাম বেশি নিচ্ছেন কেন? শুনছি এই খবর পাচ্ছি আপনি বেশি নেবেন না, যেটা দাম যেটা এর আগে আপনি বিক্রি করেছেন সেই দামে আপনাকে নিতে হবে। বেশি দামে যদি আপনি নেন আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে চলে যাবেন। হোলসেল কোন হোলসেল কথা বেশি বলবেন না, এখানে কিন্তু সবকিছু আপনার যেটা যে দামে আপনি এর আগে বিক্রি করেছেন সেই দামে আপনি বিক্রি করেছেন। আপনার যেটা এই করোনার আগে যে দামে আপনার যেটা বিক্রি হয়েছে আপনি কোথা থেকে কত দামে কিনেছেন কেউ আমরা দেখতে আপনার কাছ থেকে মাল নিচ্ছি আমরা সবাই নিচ্ছে, আপনি বেশি নেবেন যদি নেন তাহলে অসুবিধা হবে। আপনি কি বলছেন যেখানে কেউ আপনার কাছ থেকে বেশি দাম নিচ্ছে সেখানে বেশি নিতে পারে চলুন সেখানে আমি যাবো, কিন্তু বেশি আপনি নেবেন না কারণ কোন জায়গায় কিন্তু বেশি নিচ্ছে না। পালকে আমাদের বলা আছে আপনি কি বলছেন পাল ওইটা এই হ্যাচারি তো পাল পাল কখনো বেশি নেবে না, জানুয়ারি এখানে নেওয়া হচ্ছে এই মার্কেটে আপনারা নিতে পারেন না। আমি করজোরে মিনতি করছি সাধারণ মানুষের জন্য আপনি আপনি কোনো বেশি দাম নেবেন না, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট বলতে পারেন। রিকোয়েস্ট বলতে কি রিকোয়েস্ট আপনার ঠিক আছে রাখতে কোনো রকমে এই বাজার থেকে যদি আপনাকে কি নাম আপনার হিটু তোমার কাছেই তো বলে গেলাম তাহলে তুমি ওই মাল কিন্তু পরিগ্রহণ করবে না। ফার্দার যদি আমি শুনতে পাই হিটু যে আবার মাল দাম বেশি নিচ্ছে আমি কিন্তু আপনাকে নিয়ে চলে যাবো ঠিক আছে। আমি এই কথাটা বলছিলাম এটা ওয়ার্নিং ছিল স্যার, চালের বাজার তো তো বেশি নিচ্ছে মক হ্যাঁ সেটাও সেটাও বলতে হবে শান্তিপুরে এসে বেশ কে যাবে না যাবে ওই সব উত্তরে কেউ দেবে না, আপনারা দাম কম নেবে আমাদের বন্ধ করে রাখবে কম নেবে বন্ধ করে রাখবে বন্ধ করে রাখবে সব জায়গায় চলছে এখানে বলছি না, এখানে তো আমি একা নই আপনার কাল্লাতেও বলা হচ্ছে নেবে না কেউ নিতে সাহস পাচ্ছে না। আপনি দেখাবেন রশিদ যে এত দামের দাম নিয়েছে দেখাতে পারবেন? সেটা পারবেন না, চালানি দিচ্ছে না আরে চালানি দিচ্ছে না তার মানে আপনি আপনার এই কথা কে বিশ্বাস করবে যে বেশি দাম নিয়েছে কে বিশ্বাস করবে? আপনার কথা চালান দিচ্ছে না এটা বলে দিলেন আর এই অন ক্যামেরা চালান দিচ্ছে না আপনি তার মানে আপনি বিক্রি বেশি করছেন বেশি দামে সেটাই তো আপনার কাছে বলছি তাহলে এটা করা যাবে না। আপনি চালান দেখাবেন যে এত দামে কিনেছি আপনি সেই দামে বিক্রি করবেন দেখাবেন আমাকে চালান দেবে না তাই হয় নাকি তাই এতদিন দিল আর এখন দিচ্ছে না আমরা একটু বাড়িতে থাকবো একটু ন্যায্য মূল্যে আমি খাবারটা যেন পাই দাম বাড়াবেন না।